দুই ভাইয়াই দুইটা বাইক নিছে, তাদের সবকিছু জিজ্ঞেস করো কি ভাইয়া স্যাটিসফাই তো নাকি? সম্পূর্ণ ধামাকা একটা ভিডিও হতে যাচ্ছে, বিকজ অফ আমি যে সব অবস্থান করছি তাদের সবের নাম হচ্ছে আবদুল্লাহ মোটরস। তো তারা খুবই রিজনেবল প্রাইসের ধরে তাদের বাইকগুলো সেল করে থাকে, অ্যান্ড নিউ ইয়ার উপলক্ষে তারা বিশাল ডিসকাউন্ট দিচ্ছে প্রতিটি বাইকের উপরে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে তাদের সঙ্গে কোন কোন বাইকগুলো আছে এবং সেগুলোর যে প্রাইস এবং কোন কোন বাইকের উপরে আপনার যে ডিসকাউন্ট তারা দিচ্ছে, তো কোন কোন বাইকের উপরে কত টাকা ডিসকাউন্ট পাবেন সেটাও অবশ্যই আমার ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো গাইস আর দেরি করবো না, সরাসরি চলে যাবো মূল ভিডিওতে। অ্যান্ড তাদের সবে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক কাস্টমার আছে, তো আপনাদেরকে সকল কিছু জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় সবসময়। তো ফ্রেন্ডস আর দেরি করবো না, সরাসরি চলে যাবো মূল ভিডিওতে। লেটস গো। Who I like, can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames, I rip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, the flow harder than a scotch bunny. Don't try studying me, you cannot manage. This ain't what you... ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন ভাইয়ারা মূলত দুই ভাইয়াই দুইটা বাইক নিছে তাদের সব থেকে। তো অ্যাট ফার্স্ট ভাইয়ার কাছে জিজ্ঞেস করবো যে ভাইয়া কই থেকে আসছেন? সানারপাড় থেকে। ও আচ্ছা, তো ভাইয়া ভাইয়ারা কি মূলত আপনাদেরকে মানে ভাইয়াদের ব্যবহারে আপনারা কি সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। তো কি বাইক নিছেন ভাইয়া? আচ্ছা আপনার এই অ্যাডভেটার ভার্সন 3 এটা। ভার্সন 3 যেটা ওইটা নিছেন। আচ্ছা ভাইয়ারা কি খুব কম প্রাইস রাখছে অন্যান্য সবের তুলনায়? ঠিক আছে, সবসময় রাখছে, কমই রাখছে। ও ওকে, তো যাই হোক ভাইয়ার কাছে জিজ্ঞেস করো কি ভাইয়া স্যাটিসফাই তো নাকি? হ্যাঁ স্যাটিসফাই। ওকে, তো আপনি কোনটা নিলেন ভাই? আমি এমজেটের ভার্সন 3। ভার্সন 3 নিছেন? ওকে, আর কোন কালারটা নিছেন? আমি রেড কালার। রেড কালার যেটা ওই সাইড আছে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো অন্যান্য শপের তুলনায় তো ভাইয়ারা ডিসকাউন্ট দিছে নাকি? না ডিসকাউন্ট দিছে, হ্যাঁ আমরা যেটা চেয়েছি ওটা রাখার চেষ্টা করেছি। ও তাদের আর একটা শুনলাম, শুনেছি তাদের যে এখান থেকে আমার ফ্রেন্ডস থাকলে আরও দুই একটা গাড়ি নিয়েছে এখান থেকে। ও আচ্ছা, সেজন্য আশা দেখলাম তাদের কথা কাজ, হ্যাঁ মিলে আছে, মিল আছে। তো আপনার ফ্রেন্ড সার্কেল কি বলবেন যে ভাইয়াদের সব থেকে মানে বাইক নেওয়ার জন্য? অবশ্যই অবশ্যই, আমরা যদি ভালো এখান থেকে কিছু পাই বলবো না, আমি তো অলরেডি তারা নিয়েছে আমাকেও বলেছে, আমিও আজকে নিচ্ছি। ও আচ্ছা, তো ভাইয়া মূলত এসবের অনার, তো দেখতে পাচ্ছেন। তো ভাইয়া কি অবস্থা আপনার, ভালো আছেন? ওকে, তো আমি একটু পরে আপনাদেরকে এই বাইকগুলোর যে মূলত কোন কোন বাইকের উপরে যে ভাইয়ারা ডিসকাউন্ট দিচ্ছে সেটা অবশ্যই আমরা এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া মূলত আমাকে এই ভিডিওতে মেকিং হেল্প করতেছে। ভাইয়া মূলত এই শপে ভাইয়া অ্যাট ফার্স্ট আপনার পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে MD সাব্বির মোহাম্মদ শোভন, আমি এখানে ম্যানেজার পোস্টে আছি। ওকে, তো ভাইয়া মূলত আমাকে বলবে যে কোন কোন বাইকের উপরে কি রকম ডিসকাউন্ট চলছে, অ্যাট ফার্স্ট কোন বাইকের টা আর কি আমাকে বলবে। প্রথমে শুরু করতে পারি হচ্ছে R15 দিয়ে। R15 আপনারা আসলে হয়তো অন্যান্য শপের তুলনায় কম তাদের কাছে নিতে পারবেন, কমে অবশ্যই নিতে পারবেন। তো এর সাইডে আমি দেখতে পাচ্ছি র্যাপসোল, র্যাপসোলে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন ভাই? র্যাপসোলেও আপনার 7000 টাকার অফার দিয়েছি আমরা। আমরা আগে যে প্রাইসে সেল করতাম সেখান থেকেও 7000 টাকা কমানো হয়েছে, এটাতেও আপনার নিউ ইয়ার উপলক্ষে 7000 টাকা অফার পাচ্ছে। হ্যাঁ 7000 টাকা কম আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন, তো এর সাইড এই সাইডে আছে আমি FZ দেখতে পাচ্ছি একটা, তো এটার উপরে কত টাকা দিচ্ছেন? আপনার নিউ ইয়ার উপলক্ষে 5000 টাকা আমরা অফার দিয়েছি। 5000 টাকা অফার দিয়েছেন, তো আগে যে প্রাইসটা ছিল তার থেকে 5000 টাকা ভাইয়ারও অফার দিয়েছে দেখতে পাচ্ছেন। তো এরপরে যদি আমি ক্রেডিকে আসি, এই সাইড আছে আপনার R15 ইয়েলো কালার, ইন্দোনেশিয়ান ভার্সন যেটা, এটার এটাতে কত রাখতেছেন আপনি? তো আমরা আপনার নিজের উপলক্ষে 8000 টাকা অফার দিয়েছি। 8000 টাকা অফার দিয়েছেন, তো এটার মধ্যে মূলত বেস্ট অফার তারা দিচ্ছে 8000 টাকা দেখতে পাচ্ছেন। তো এই সাইডের র্যাপসোল আছে, র্যাপসোলেরটা তো বললামই, অ্যান্ড এই সাইডে আছে আপনার MT, MTটা যদি একটু বলেন ভাইয়া। MT 50
इंडियन वर्सन आगे रखी इंडियन वर्सन दें इंदोनेशियन लॉर्ड तादेर नाम अवश्य तक वीडियो करार चेष्टा करब भाइयों अवश्य भाइयों माध्यम कानेक्ट कर ओईगुलर प्राइस सम्पर्के आपनादेरके जानानोर चेष्टा करब। तो मूलत यही छिल तादेर शपेर मूलत सामने फ्रंटे जो बाइकगुलो सेगुलो एंड आमी जदि एकटु भितरे गिये जाई तादेर किन्तु भितरे आपनार सार्विसिंग যে সেন্টারটা আছে তো দাদাদের এখানে ভিতরে যদি আমি একটু দেখাই ওয়াশ এবং সার্ভিসিং তারা মূলত এখানে করে ভাইয়া মূলত এখানে সার্ভিসিং করতেছে। তো ভাইয়া কি অবস্থা? জি ভাইয়া ভালো। তো ভাইয়া দেখতে পাচ্ছেন ভাইয়ারা যে বাইকটা নিয়েছে যেটা FZS ভার্সন 3 যেটা এটা মূলত ভাইয়া সার্ভিসিং করছে দেখতে পাচ্ছেন। তো ভাইয়া সার্ভিসিং শেষে কি ওখানে ওয়াশ করে দিবেন না ভাইয়া? জি জি। ওকে, তো দেখতে পাচ্ছেন তাদের শপটা কিন্তু আমি যদি একটু দেখাই ভিতরে সার্ভিসিং যে এটা আমি অবশ্য তাদের শপে আরো একটি ভিডিও করেছি তো তাদের ওই সময়ও আমি দেখানোর চেষ্টা করেছি। দেন তাদের শপের যে সার্ভিসিং এবং ওয়াশের যে সেকশনটা আছে এটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন। তো ভাইয়ারা মূলত চায় একটা বাইক প্রপারভাবে সার্ভিসিং করে ওয়াশ করে দেন কাস্টমারের মত অনুযায়ী তারা বাইকটা দিয়ে। ওকে, দেখতে পাচ্ছেন তাদের সার্ভিস সেন্টার কিন্তু ভাইয়া মূলত মিরপুর থেকে এসে বাইকটা সার্ভিসিং করিয়েছে। তো ভাইয়া আপনি কি স্যাটিসফাই? ভাইয়ারা কি ভালো মতো সার্ভিসিং করছে? ভালো মতন সার্ভিস করে এবং ভালো মতন সেবা যত্ন করে এবং নতুন সব তাদের তো তারা মূলত চায় অনেক কাস্টমাররা কারণ নাম্বার প্লেট ছাড়া তো কখনোই বাইক আপনার লং ট্যুরে বা কোনো জায়গায় যাইতে হলে হয়তো অবশ্যই নাম্বার প্লেট দরকার। তো ভাইরা চায় যত তাড়াতাড়ি সম্ভব মানে নাম্বার প্লেট গুলো আপনাদেরকে দেওয়ার জন্য দেওয়ার জন্য এবং ওনারা খুবই ভালো, ঠিক আছে, নাম্বার আসা মাত্রই ফোন দিয়েছে, ঠিক আছে, ওনাদের কোনো কাজে গাড়ি। আচ্ছা ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া মূলত আমার ভিডিওটা মেকিং এ হেল্প করার জন্য। ভাইয়া তো আসলে সবসময়ের জন্য ভাইয়াকে পেয়ে যাবেন। তো ভাইয়া থ্যাংক ইউ, ঠিক আছে। তো ওকে, নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সেই সকল ভিডিওগুলো দেওয়ার জন্য। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই বাই। Bitch, I'm a fucking phenomenon.